29তম শ্রাবণী মেলার শুভ উদ্বোধন হলো আজ সন্ধ্যায় বর্ধমান উৎসব ময়দানে। আজকের এই শ্রাবণী মেলার শুভ উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় বর্ধমান পৌরসভার পৌরপতি মাননীয় পরেশচন্দ্র সরকার মহাশয়। এমন একটা মেলা, এই মেলার জন্য অপেক্ষা করে থাকে বর্ধমানের মানুষ যে কবে থেকে শ্রাবণী মেলা শুরু হবে। আর এই শ্রাবণী মেলা, এই শ্রাবণ মাসের এই বর্ষার সময় এই মেলা হয়। আমরা জানি যে মেলার মধ্যে বেশ কয়েকদিন বৃষ্টি তো হবেই, যেমন আজকেই উদ্বোধনী অনুষ্ঠানের দিনে বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি ধারাবাহিকভাবে হবে না, কোনো সময় হবে আবার থামবে আবার হবে। এইভাবেই আমাদের এই মেলা প্রতি বছর চলে। আমরা বর্ধমানবাসী অপেক্ষা করে থাকে এই শ্রাবণী মেলার জন্য। আমরা বলবো যে এক মাস ধরে আমাদের এই শ্রাবণী মেলা চলবে। বর্ধমানবাসীদের কাছে আমাদের আহ্বান যে আপনারা প্রতিবারের মতো এবারও আপনারা এই শ্রাবণী মেলায় সবাই আসুন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গার জিনিসপত্র সব এই মেলাতে পাওয়া যাবে। সমস্তভাবে মেলাটায় আপনারা এসে আনন্দ উপভোগ করুন এবং সংস্কৃত অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। আমরা চাই আমাদের এই মেলাটা যেমন বর্ধমান শহরে বিশেষ নাম করেছে শ্রাবণী মেলা, এবারও সারা জায়গার মানুষ এসে এই মেলাকে সফল করে তুলুক। যারা বিভিন্ন জায়গা থেকে দোকান নিয়ে এসেছেন মেলায় তাদেরও কেনাকাটা হবে এবং বিভিন্ন মানুষ এসেও বিভিন্ন জিনিসপত্র যেগুলো সচরাচর পাওয়া যায় না সেইগুলো এই মেলার মধ্যে পাওয়া যাবে, তারাও সেই সব জিনিস কিনতে পারবেন। আমাদের আশা মেলাকে আপনারা সবাই মিলে সফল করে তুলুন। যারা মেলা নিয়েছে তারা যাতে আবার উৎসাহ পায় এবং সামনের বছরও তারা যাতে আবার এই মেলা করতে পারে, কারণ আপনারা আসলেই এই দোকানদারদের বেচা কেনা হলেই আবার মেলাটা ভালো হবে এবং প্রতি বছর এই মেলা যাতে ভালোভাবে হয় তার জন্য আমরা সবার কাছে আহ্বান করব। আপনারা যারা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার। হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই আমাদের বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয় তার বক্তব্য রেখেছেন। আমাদের মধ্যে তিনি যেমন উপস্থিত আছেন, এখানে একটাই উদ্দেশ্যে এসেছি যে এবছরকার শ্রাবণী মেলার তার শুভ সূচনা শুভ উদ্বোধন আজকে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মেলা খেলা উৎসব এগুলোর মধ্য দিয়ে মানুষে মানুষের মেলবন্ধন, সামাজিক সংযোগ স্থাপন এবং প্রত্যেক মানুষকে তার স্বাধীন মতো যা কিছু ভালো লাগে যার দ্বারা সমাজ উপকৃত হবে সেরকম কাজে অংশগ্রহণের অধিকার যেটা সরকার দিয়েছে এই মেলাগুলোর মধ্য দিয়ে আমরা সেটা অর্জন করতে পারি। আপনারা তো প্রত্যেক বছরই যখন হতো শ্রাবণী মেলা বর্ধমানের একটা অত্যন্ত জনপ্রিয় মেলা, এজন্যই পুজোর আগে দেবী আসছেন তার আগেই যে এই মেলা হয়, এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসবেন, কেনা বেচা হবে, যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই লাভবান হবে। ছাড়াও অন্যান্যরা এক মাস ব্যাপী চলবে এই শ্রাবণী মেলা। শ্রাবণী মেলাকে ঘিরে বর্ধমান শহরের মানুষের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। অন্যান্য বছরের মতো শ্রাবণী মেলা ঠিক টাইমে শুরু না করতে পারায় দুঃখ প্রকাশ করেছেন উদ্যোক্তারা। তারা জানান বেশ কিছু কারণের জন্য সঠিক সময়ে করা যায়নি, কিন্তু শ্রাবণী মাসের একেবারে শেষ লগ্নে এই মেলার শুভ উদ্বোধন হয়েছে। বেশ কিছু আকর্ষণীয় জিনিস এই মেলায় থাকছে যা মন কাড়বে আগত দর্শকদের বলে জানান উদ্যোক্তারা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও পম মহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।